আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইয়া সাড়ে তিন হাত কবর খুঁড়িস নাই আমি তাহারি বলছি। ঘর নাকাটা ঘটি গেছে, আমি গান্ডা গাঁটি গেলাম, এর মধ্যে তোমার ঘটনা ঘটিয়েছে না? এখন মনে পড়লো, তাই কস তুই আসলে বাহাত্তারা ছেলেপি না? এখন মনে পড়লো, তোমার গান গাতে গাতে আমার মনে পড়েছে, বুঝলে? তা করতে হবে কথাটা। ওই তুমি ক্রিকেট খেলা দেখো না? আমি ক্রিকেট খেলা দেখার জন্য টিপি কিনে নিয়ে আইছি, তা তুই জানিস রে। এই ক্রিকেট নিয়েই তো সমস্যা। কি হয়ে সমস্যা? কি বলছি, এই এশিয়া কাপ, বিশ্বকাপ, বিশ্বকাপ, হ্যাঁ, এই কোনো কাপ হবে না, অথচ আইপিএল খেলা হবে, এই ঘটনা তুমি জানো? এশিয়া কাপ হবে না, বিশ্বকাপ হবে না, আইপিএল হবে। আইপিএল হবে? আইপিএল মানে ওই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফোনটা একটু আইসিসি ওই যে চেয়ারম্যানের কাছে একটু ফোনটা ধরাইতে দিন। লাগাবো? লাগা। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। রিং আছে? আছে। ও রিং আছে। আইসিসির ওই সভাপতি? হ্যাঁ হ্যাঁ। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ, এ মে বাংলাদেশ থেকে ফোন করতা হুঁ। ও মে বলা যে এবার এই এশিয়া কাপ নেই হুয়া, আবার বিশ্বকাপ নেই হয়েগা, তো আইপিএল কিউ হয়েগা? আরে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলেগা, তো এশিয়া কাপ বিশ্বকাপ কিউ নেই চলেগা? অপরাধ কি আহে? এ তোমারা এই যে মানে ক্রিকেটের যে মুরলি লিয়া থা, তো এই মুরলি লিয়ে যদি ইনসাফ নেই করতে পারেগা, তো কিউ ক্রিকেট কো বিশ্ব কো দায়িত্ব নিয়া থা? হ্যাঁ, এ বিশ্বকাপ যদি করোনার জন্য নেই হয়, তাহলে আইপিএল কেসা হয়? হ্যাঁ, সারা বিশ্ব বিশ্বকাপ কো দেখার জন্য ওয়েট করনা পড়েগা, আর তোমারা আইপিএল খেলেগা, তোমাদের তোমাদের এই ব্যবসার জন্য, হ্যাঁ, ইন্ডিয়ান ব্যবসার জন্য তোমরা বিশ্বকাপ বন্ধ করে দিয়ে, এশিয়া কাপ বন্ধ করে দিয়ে আইপিএল চালু রাখি চাও, তার মানে রাখি? হ্যাঁ হ্যাঁ, পাকামো, হ্যাঁ, ইউ পাকামো করেগা, হ্যাঁ, কিউ পাকামো করেগা? হ্যাঁ, এ আইসিএস আইসিসি কো নামে মামলা করনা পড়েগা, হ্যাঁ, মে মামলা করেগা, তার কারণ হইল, হ্যাঁ, আইসিসির পুনরূপ জানো? পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তুমি আমার লেখাপড়ার এটা জানো, ওই হিন্দি ভাষায় চুল জানো তুমি আমার? কেন, কি আছে? আইসিসি মানে কি, এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বললাম না, তুমি আমার এ জানো তুমি? এই তুই লেখাপড়া কয় কলম শিখেছিস? এই তো ছিল আগে আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এই জন্য আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলবে, এই জন্য বিশ্বকাপ চলছে না, এশিয়া কাপ চলছে না। হ্যাঁ, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, সভাপতি ওই মেরে ভাতিজা হে না এধারবি, ও বলা আইসিসি কো পুনরূপ হে ইন্টারন্যাশনাল কাউন্সিল, ও নেহি সমজ গিয়া আইসিসি কা পুনরূপ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ও পাতা নেহি হে, ও মে ওরে ওই সমজ গিয়া মানে ওর মাথার মধ্যে ঢুকাই দেয়গা। বুঝেছি, বুঝেছিস না? হ্যাঁ, তো মে বলা যদি বিশ্বকাপ নেই চলে, এশিয়া কাপ নেই চলে, তাইলে কি 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 কি, হ্যাঁ, আইপিএল চলবে না, নেই চলেগা, এর জন্য দরকার হলি দুবার আন্দোলন করা হবে। দুবার না, দুবার, হ্যাঁ, দুবার। আচ্ছা, সেই দুবার, সেই দুবার এবং আন্দোলন কি কি করা হবে? ইন্ডিয়ান তোমারা তোমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেগা, ও মেরে দেশ কো সাকিব কো বাদ দিয়া থা, ও তোমারা আশরাফুল কো ম্যাচ ফিক্সিং কোয়া বাদ দিয়া থা, তারপরে যখন যেভাবে মন চাই তখন সেভাবে ম্যাচ সাজাইগা। হ্যাঁ, পাইছো নাকি? এত কিছু কিন্তু সহ্য করব না, এই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এর বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো, বাধ্য।